বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 20 নম্বর ও 33 নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন পৌরসভার জঞ্জাল বিভাগের MCIC প্রদীপ রহমান এই র্যালির নেতৃত্ব দেন। প্রদীপ রহমান জানান, ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য 35টি ওয়ার্ডে নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়া হয়েছে। তিনি আরও জানান, পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রতিটি পুজো মণ্ডপে ডেঙ্গু সচেতনতার জন্য ফেস্টুন দেওয়া হবে। এবং 33 নম্বর ওয়ার্ডে আমরা ডেঙ্গু নিয়ে একটা র্যালি করলাম। আমরা এটা বর্ধমান আর মিউনিসিপ্যালিটির উদ্যোগে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা মানুষকে সচেতন করছি যে আপনারা আপনাদের বাড়ির কোনো টবে বা কোনো যা কোনো ভাঙা জিনিসপত্র বা কোনো জলাশয় জায়গা আমার জমি জল ছেড়ে জমতে দেবেন না, কারণ আমরা কেননা জল জমলে এখানে মশা হবে। এর আগে আমরা প্রায় সাড়ে ছ লক্ষের মতো আমরা গাপ্পি মাছের চারা আমরা ছেড়েছিলাম এই ডেঙ্গুর লাভাগুলোকে নষ্ট করার জন্য। আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটিকে এবং আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে ডেঙ্গুকে রোধ করার জন্য, এবং অনেকটা পুরোপুরি যে ডেঙ্গু একবারে শেষ হয়ে গেছে সেটা বলা যাবে না গো। আমরা কিন্তু বর্ধমান শহরে অনেকটা ডেঙ্গুকে আমরা কন্ট্রোলে রাখতে আমরা করেছি কন্ট্রোল রাখতে আমরা চেষ্টা করছি আমরা, এবং মানুষকেও সচেতন হতে হবে। এবং মানুষ যতদিন না সচেতন হচ্ছে ততদিন কিন্তু পুরোপুরিভাবে এই ডেঙ্গুর দাপাদাপিটা বন্ধ করা যাবে। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরসভার আধিকারিক ও কর্মীবৃন্দ। বর্ধমানের রূপে যেন সেটা আবহাওয়া বসাতে না পারে, সেই জন্য আজকে 33 নম্বরে 20 নম্বরে আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা অভিযান চালানো হয়েছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।